হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। আপনি হোমোফোবিক নন তো? হোমোফোবিক কিনা আপনি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকুন। একটা সময় ছিল যখন সমকামিতাকে একটি অসুখ বলে গণ্য করা হতো এবং তা সারিয়ে তোলার জন্য নানা পদ্ধতি বিভিন্নভাবে সমাজ অবলম্বন করত, কিন্তু এখন আর তা মনে করা হয় না। এখন বিজ্ঞানীরা মনে করেন একজন মানুষ কোন ধরনের যৌনতার দিকে ঝুঁকবে, সে একই লিঙ্গের কারোর প্রতি আকৃষ্ট হবে না বিপরীত লিঙ্গের কারোর প্রতি আকৃষ্ট হবে, এটা একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার। এবং সেই ব্যক্তিগত ব্যাপারে কখনোই চাইলে কোনো সমাজের কোনো মানুষ সেখানে হস্তক্ষেপ করতে পারে না, চাইলেই তার ওরিয়েন্টেশনকে, তার ভালো লাগাকে চেঞ্জ করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমকামিতাকে মানসিক রোগের তালিকা থেকে সরিয়ে ফেলেছে 1990 সালে, কিন্তু এত বছর পরেও আমাদের সমাজের মানুষের মন থেকে সমকামিতার ভীতি সরেনি, সমকামিতার ভীতি এখনো রয়ে গেছে। এই ভীতিকেই বলা হয় হোমোফোবিয়া। আমি আরেকটু ক্লিয়ার করে বলি হোমোফোবিয়া কথার অর্থ। ফোবিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। ফোবিয়া কথার অর্থ কোনো কিছুর প্রতি অযৌক্তিক ভীতি। 1960 সালে মার্কিন মনোবিজ্ঞানী জর্জ ওয়েইনবার্গ প্রথম হোমোফোবিয়া শব্দটি তৈরি করেন। তাহলে হোমোফোবিয়া কথার মানে কি দাঁড়ালো? ফোবিয়া কথার অর্থ ভয়, অর্থাৎ কোনো একটা ভীতি, কাদের প্রতি? না, LGBTQ মানুষদের প্রতি কিছু মানুষের একটা ভীতি আছে, তাদের কার্যকলাপ, তাদের তাকানো, তাদের বিহেভিয়ার, সমস্ত কিছুর প্রতি তাদের একটা বিতৃষ্ণা, একটা খারাপ লাগা, একটা ভয়। এই যে এই ভয়টাকেই বলছে হোমোফোবিয়া। মার্কিন মনোবিজ্ঞানী জর্জ ওয়েইনবার্গ তার সোসাইটি অ্যান্ড দ্য হেলদি হোমোসেক্সুয়াল বইতে একটা কথা বলেছেন, কথাটা আমি আপনাদের শোনাচ্ছি। তিনি বলেছেন, কোনো রোগীকে আমি সুস্থ মনে করব না যতক্ষণ না পর্যন্ত তিনি সমকামীদের প্রতি তার বিদ্বেষ কাটিয়ে উঠতে পারবেন। বুঝতে পারলেন কথাটার মানে? যে তিনি যেসব মানুষরা সমকামীদের প্রতি বিদ্বেষ কাটিয়ে উঠতে না পারবে তাদের তিনি সুস্থ মনে করবেন, তাদের তিনি অসুস্থ বলবেন। অর্থাৎ হোমোফোবিয়া যদি কারোর ভিতর থাকে তাহলে তিনি অসুস্থ। ইতালির রোমে এন্ডোক্রাইনোলজি ও মেডিকেল সেক্সোলজির অধ্যাপক ইমানুয়েল এ জানিনি আবার আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন, যারা হোমোফোবিক অর্থাৎ LGBTQ সম্প্রদায়ের মানুষদের প্রতি যাদের বিদ্বেষ তারা হলেন মানসিক অসুস্থ। অধ্যাপক জানিনি এই হোমোফোবিয়ার একটি মাত্রা মাপার চেষ্টা করেছিলেন, আর এই মাত্রা মাপার জন্য তিনি ইতালির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটি গবেষণা করেন। ইভেন সেই গবেষণার ফলে তিনি যে সিদ্ধান্তে আসেন সেটি হলো, তিনি বলছেন যে ব্যক্তির মধ্যে এই হোমোফোবিয়ার মাত্রা বেশি তার মধ্যে মানসিক অসুস্থতার পরিমাণও ততটাই বেশি। তাহলে এই বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তারা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে সমকামিতা প্রাকৃতিক, সমকামিতা কখনো অস্বাভাবিক কিছু নয়, তাই না? আমরা যখন বাড়ি থেকে বের হই প্রত্যেকটা পদক্ষেপে আমাদের বিজ্ঞানকে ভরসা করতে হয়, বিশ্বাস করতে হয়। আমরা বিজ্ঞানকে ভরসা না করে এক পাও চলতে পারি না। তাহলে বিজ্ঞান যখন বলছে সমকামিতা স্বাভাবিক এবং প্রাকৃতিক, তাহলে কেন আমরা সেটাকে বিশ্বাস করতে পারি না, আমরা ভরসা করতে পারি না? আমাদের ভরসা করা জরুরি, আমাদের বিশ্বাস করতে হবে সমকামিতা প্রাকৃতিক। আপনারা যারা হোমোফোবিক তারা অবশ্যই এই হোমোফোবিয়াকে আপনাদের মন থেকে দূর করুন, তাহলে হয়তো সমাজটা আরেক ধাপ এগিয়ে যাবে, হয়তো আপনার পাশের আরেকটি মানুষ আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে বাঁচতে পারবে। তাই হোমোফোবিয়া দূর করুন, এটাই বলার। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। টাটা।